সবাইকে টিকা দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী অর্থনীতি চাকা সচল রাখার অঙ্গীকার ফের মৃত্যু বেড়ে 225 শনাক্ত 11 লাখ ছাড়ালো অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল 78 প্রতিষ্ঠান ক্যাটল ট্রেনে আসছে কোরবানির পশু স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে হাট বন্ধের হুঁশিয়ারি মহামারীকালে দ্বিতীয় হজ মিনায় সমবেত হয়েছে 60,000 হাজি সোমবার মূল আনুষ্ঠানিকতা সাকিবের বিরুদ্ধে সিরিজ বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটে জিম্বাবুয়ের হার মৃত ব্যক্তির পরিবারের পাশে সামাজিক সংগঠন দাফন ও সৎকারে সহযোগিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের প্রত্যেকে যেন ভ্যাকসিন নিতে পারে কেউ যেন বাদ না পড়ে সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী করোনার মধ্যেও সরকারের চেষ্টায় অর্থনীতির চাকা সচল রয়েছে উল্লেখ করে সংক্রমণ কমাতে সকলের সহায়তা চান তিনি তহিদুর রহমানের রিপোর্ট রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সরকারের নানা অর্জনের কথা তুলে ধরেন বলেন 75-এ কেবল একজন রাষ্ট্রপ্রধানকে নয় মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা না একজন রাষ্ট্রপতিকে হত্যা করা না এই হত্যাকাণ্ডটা ছিল আমাদের যে আদর্শ মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে ধ্বংস করা লক্ষ্যটা ছিল বাঙালি জাতির আর্থসামাজিক উন্নয়নটাকে বাধাগ্রস্ত করা নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে যে উন্নয়ন অগ্রগতি করেছে তার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান উজ্জ্বল হয়েছে বলে জানান তিনি মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে করবার লক্ষ্য নিয়েই আমাদের আমরা পরিকল্পনা নিই এবং 2010-20 আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি এবং মানুষের সমস্যাগুলি কি সমাধানের পথটা কি সেটা খোঁজার চেষ্টা করি এবং সেইভাবেই আমাদের পদক্ষেপটা নিই এবং সবচেয়ে বড় কথা যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায় থেকেই মানুষের যে আর্থসামাজিক উন্নতি করতে হবে তার উপর বেশি আমরা গুরুত্ব দিই প্রধানমন্ত্রী বলেন কৃষক ও শ্রমজীবীদের ঘামেই খাদ্যের যোগান আসে বাজেট বাস্তবায়নে তাদের কল্যাণকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি আমার দেশের সাধারণ মানুষ চেখেটে খাওয়া মানুষ তাদের অবদানটা আমরা ছোট করে দেখতে পাই না কোনো কাজই ছোট না তাদের কল্যাণে কাজ করা তাদের জীবনমান উন্নত করা আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া যান্ত্রিকীকরণ করা কৃষিকে বা শ্রমের মূল্য দেওয়া এটা তো আমাদের দায়িত্ব এবং তাদেরকে সেইভাবে সম্মান দেওয়া এবং তাদের জন্য কাজ করা সেটাই তো বড় শিক্ষা এবং সেটাই তো বড় দায়িত্ব করোনার মধ্যেও সরকারের দেয়া প্রণোদনায় অর্থনীতি সচল রয়েছে উল্লেখ করে করোনার সংক্রমণ এড়াতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী প্রায় 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ আমরা ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাই আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন যে কারণে এই ভয়াবহ করোনাকালীন সময়েও আমরা আমাদের দেশের অর্থনীতিকে অন্তত গতিশীল রাখতে সক্ষম হয়েছি অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ বেশ কয়েকজনকে শুদ্ধাচার পদক দিয়ে সম্মাননা জানানো হয় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা
করোনায় দেশে শনাক্তের সংখ্যা 11 লাখ ছাড়ালো। একদিনে শনাক্ত হয়েছে 11,578, মারা গেছে 225 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 29.09%। আর বেসরকারিভাবে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য 78টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দেশে চলতি বছরের মার্চ থেকে বাড়তে শুরু করে সংক্রমণ। জুলাই মাসের 18 দিনেই শনাক্তের সংখ্যা 1,90,000-এর বেশি। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক হওয়ার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা প্রতিরোধে আমাদের সকলকেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা আগে থেকেই কোমরবিদিতে ভুগছেন, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন, তাদের সহ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যদি করোনা পজিটিভ হয়ে যান তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। 24 ঘন্টায় করোনায় 225 জন মারা গেছে। মোট মৃত্যু 17,894। 39,806 জনের নমুনা পরীক্ষায় 11,578 জন শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে 11,03,989। নতুন 8,845 জন সহ সুস্থ হয়েছে 9,32,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 60, খুলনা বিভাগে 54 এবং চট্টগ্রাম বিভাগে 40 জন। 61 থেকে 70 বছরের মধ্যে 64 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 52 জন মারা গেছে। পুরুষ মারা গেছে 123 ও নারী 102 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 29.09%। সুস্থতার হার কমে হয়েছে 84.42% এবং মৃত্যু 1.62%। সরকারি 457টি পরীক্ষাগারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে এই পরীক্ষার 78টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজশাহী ও চুয়াডাঙ্গায় ফের শনাক্তের হার কিছুটা কমেছে। গাজীপুরে শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যু। বরিশালে বেড়েছে শনাক্তের হার। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। খুলনায় গত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। করোনায় 17 জন এবং উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 28%। রাজশাহীতে করোনায় 5 জন ও উপসর্গে 11 জনের মৃত্যু হয়েছে। করোনা নেগেটিভ হওয়ার পর 1 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে 5.24% কমে 26.86%। চট্টগ্রামে করোনায় 11 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 945 জনের করোনা শনাক্ত। সংক্রমণের হার 33.48%। 18 দিনে করোনা শনাক্ত 12,144 জন। চলতি মাসে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন করোনা, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আক্রান্তের হার 26.32%। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 24 ঘন্টায় 20 জনের মৃত্যু। এদের মধ্যে 12 জন করোনা আর 8 জন উপসর্গে মারা গেছেন। 988টি নমুনায় 205 জন আক্রান্ত। শনাক্তের হার 20.74%। বগুড়ায় সংক্রমণ বেড়ে চলেছে। করোনায় মৃত্যু হয়েছে 7 জনের এবং উপসর্গে 12 জন। শনাক্তের হার 31.07%। চুয়াডাঙ্গায় 6 জন করোনায় ও 2 জন করোনা উপসর্গে মারা গেছেন। শনাক্তের হার আগের দিনের চেয়ে 51.62% কমে 29.86%। পাবনায় করোনা উপসর্গে 11 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন আরও 155 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশালে করোনায় মারা গেছেন 10 জন। 189 জনের নমুনা সংগ্রহে শনাক্ত 107 জনের। শনাক্তের হার 57.14%। ফরিদপুরে 3 জন করোনায় ও উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। গাজীপুরে সংক্রমণের হার কমলেও বেড়েছে মৃত্যু। 24 ঘন্টায় মারা গেছেন 10 জন। সংক্রমণের হার 30.73%। রত্না জামান, 21 টেলিভিশন। ক্যাটল ট্রেনে রাজধানীতে আসছে কোরবানির পশু, তবে হাটগুলোতে এখনও জমেনি বেচা বিক্রি। বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। উত্তরের মেয়র বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে কোরবানির পশুর হাট। মাহমুদ হাসানের রিপোর্ট। 17 থেকে 19 জুলাই পর্যন্ত 3 দিন ঢাকায় কোরবানির পশু আনার জন্য চালু হয়েছে ক্যাটল ট্রেন। কম খরচে বিনা ঝঞ্ঝাটে গরু আনতে পেরে খুশি ব্যাপারীরা।
এদিকে ভাটারার সাইদনগর অস্থায়ী হাট পরিদর্শন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের আহ্বান জানান মেয়র। তিনটা ম্যাজিস্ট্রেট টিম কাজ করছে এই নয়টি হাটের জন্য। আমরা বলেছি যদি কোনো হাটে দেখো যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা চলছে না সেই হাটকে তাৎক্ষণিকভাবে তখনই বন্ধ করে দেওয়ার জন্য। এদিকে র‍্যাবের মহাপরিচালক রাজধানীর 300 ফিট এলাকার কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মানার তাগিদ ছিল র‍্যাবের পক্ষ থেকে। পশু পরিবহনে চাঁদাবাজি কেউ করতে না পারে, চাঁদাবাজির বিষয়ে যেখানে যে তথ্য পাওয়া গেছে সেখানেই কিন্তু আমরা দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি। এক মার্কেটের গরু এর আগে যদি অন্য কোনো মার্কেটে কেউ দামাতে চায় এই বিষয়ে আমাদের সহযোগিতা গ্রহণ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। অপরদিকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ প্রচুর, তবে বেচা বিক্রি এখনও জমেনি। 55টি গরু আনস কিন্তু বেচা কিনা করোনা ভাইরাসের কারণে মানে খুবই কম। গরু বাজারে প্রচুর গরু আছে কিন্তু কাস্টমার নাই। ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা অস্বাভাবিক দাম হাঁকছেন। এই গরুটা 75,000 টাকা চেয়েছে তো আমরা 57,000 টাকা বললাম। দাম অনেক চাই দেখলেন তো, দুইটা গরু চাইলাম কত, 2.5 লাখ 3 লাখে আসা, একটা 1 লাখের গরু না 3 লাখে আসা। হাটগুলোতে ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও বিক্রেতারা ছিল মাস্কবিহীন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের 5টি জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। চলছে ধোয়া মোছা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে ঈদের জামাত হতে কোনো বাধা নেই। মফিউর রহমানের রিপোর্ট। ঈদুল আজহাকে কেন্দ্র করে সাজসাজ রব পড়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। চলছে ধোয়া মোছা, প্রস্তুত সব খোলা নামাজের জায়গাও। ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে এবছর খোলা মাঠে ঈদের জামাত হতে পারবে, তবে জুড়ে দেওয়া হয়েছে শর্ত। বলা হয়েছে বাড়ি থেকে ওযু করে আসতে হবে, নিয়ে আসতে হবে জায়নামাজ, মানতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধি। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বলেন, করোনার কারণে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না, তবে বায়তুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। জামাত হয়তো 5টা হবে, অন্যান্য জায়গায়ও বলছে যদি লোক বেশি হয় সেই ক্ষেত্রে আপনার সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি বজায় রেখে যদি জামাত একাধিক করতে হয় বা আরও বেশি করতে হয় করতে পারবে, তবে ওই বিষয়গুলি মেনটেন করে করতে হবে। তিনি আরও বলেন, ঈদের দিন প্রতি গেটেই জীবাণুনাশক থাকবে, এছাড়া প্রতি জামাতের পর পুরো মসজিদ জীবাণুমুক্ত করা হবে। যদি 7টায় জামাত সেই হিসেবে ভোররাত্রি তারা স্যানিটাইজার দিয়ে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এবং প্রতিটা জামাত হওয়ার পরে একটা জামাত হয়ে গেল মুসল্লিরা বের হয়ে গেল তারপরে আবার পরিষ্কার করে দ্বিতীয় জামাতের জন্য প্রস্তুতি নেওয়া হবে। করোনার কারণে এবার নিয়ে চতুর্থবার ঈদের জামাত হতে পারছে না জাতীয় ঈদগাহে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 60,000 হজযাত্রীর পদচারণায় মুখর মিনার, মূল হজ হবে সোমবার। মহামারী করোনার কারণে দীর্ঘ 90 বছরের ইতিহাসে পরপর দ্বিতীয়বার সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। মিনার তাঁবুতে হাজিরা অবস্থান করবেন আজ। সোমবার মিনা থেকে হাজিরা আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেবেন। নয় জিলহজ ভোর থেকে সন্ধ্যা আরাফাতের ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ। এবছর অনুমতি পাওয়া সবাই করোনা ভ্যাকসিনের 2টি ডোজই নিয়েছেন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগে অস্বস্তিতে বিএনপি, দলে মিশ্র প্রতিক্রিয়া। অসহায় দরিদ্র মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ, বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21-এ সংবাদে। দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগকে ঘিরে আবারও অস্বস্তিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান মিয়া আর সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হানিফ গত 28 জুন দল থেকে পদত্যাগ করেন। তবে তাদের এই পদত্যাগে দলে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জসিম জুয়েলের রিপোর্ট।
হঠাৎই বিএনপির দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির নেতৃত্বে অনেকটাই টালমাটাল। 28 জুন সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন কর্নেল অবসরপ্রাপ্ত শাজাহান মিয়া। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 3 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন এই নেতা। 21 টেলিভিশনকে বিএনপির এই নেতা বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন, আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে চান। বিএনপি থেকে পদত্যাগ করলাম, রাজনীতি থেকেও তো পদত্যাগ, শরীরটা তো ভালো যাচ্ছে না। মানে আগে তো আল্লাহ তো সুস্থ থেকে বাঁচতে হবে, আল্লাহ যদি বাঁচাই রাখে বাঁচতে হবে, তো তারপরে তো রাজনীতি। একই কারণ উল্লেখ করে মোহাম্মদ হানিফও কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। দুই নেতার পদত্যাগ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দলে তাদের কোনো ভূমিকাই ছিল না, পদত্যাগের আগ পর্যন্ত তাদের কেউ চিনতই না বলে মন্তব্য করেন তিনি। তাদের তো নামও শোনা যায়নি, পদত্যাগ করার পরে না নাম জানা গেল। বিশাল সমুদ্রের বিফোটা পানি কোথায় পড়লো সেটা নিয়ে বিএনপির নেতা কর্মীরা যে হয়ে যাবে আমার মনে হয় না। সিনিয়র নেতারা গুরুত্ব না দিলেও দুই নেতার পদত্যাগে দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার টিকা সংগ্রহ নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনার টিকা নিয়ে সরকার পুরো পরিস্থিতি লেজে গোবরে করে ফেলেছে। করোনার টিকা সংগ্রহে ধীর গতির ফলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ বিএনপির মহাসচিবের। টিকার মূল্য নিয়েও মিথ্যাচার করেছে। দেশের জনসংখ্যার 70% মানুষকে টিকা দিতে হলে 26 কোটি ডোজ টিকা প্রয়োজন। গড়ে প্রতি মাসে 1 কোটি টিকা দিলেও 2 বছর 2 মাস লাগবে। অথচ এখন পর্যন্ত টিকা প্রাপ্তির কোনো সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছে না। সরকার যখন সাফল্যের সাথে করোনা মোকাবেলা করছে, তখন বিএনপি অহেতুক সমালোচনা করে পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে, জনগণ তাদের সেই সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ইনস্টিটিউটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10 কোটি টাকার অনুদান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত। আসলে তারা চান হচ্ছে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, সেটিই তারা চান। এবং তাহলে সেই পরিস্থিতিতে পানি ঘোলা করা যাবে এবং ঘোলা করে মাছ শিকার করা যাবে। সেই সুযোগ বিএনপির ভবিষ্যতে জনগণের সেই সুযোগ বিএনপিকে দিবেন। লকডাউন যতদিন থাকবে ততদিন অসহায় দরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাবে আওয়ামী লীগ। শুধুমাত্র সরকারের সমালোচনা না করে অন্যান্য রাজনৈতিক দলকেও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। এদিকে রাজস্থানের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রিয়াজ সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনার অভিঘাতে জর্জরিত, কর্মহীন, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ চলছে দেশব্যাপী। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যোগ দেন সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্যোগ ও সংকটে জনমানুষের পাশে থাকাই বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার রাজনৈতিক শিক্ষা। তাই লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এখন আমাদের একটাই কর্মসূচি, অসহায় খেটে খাওয়া ভাসমান মানুষের পাশে দাঁড়ানো। শোকাব আগস্ট মাসও সীমিত পরিসরে ঘরোয়া কর্মসূচির পাশাপাশি প্রধান ফোকাস থাকবে অসহায় খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে। কথা সর্বস্ব এবং দায়িত্বহীন ভোগে রাজনীতি না করে জনগণের পাশে থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের ত্যাগের মহান আদর্শকে ধারণ করে
ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এদিকে করোনা রোগীদের অক্সিজেন সহায়তা দিতে আইইবি ও ম্যাক্স গ্রুপ চালু করেছে অক্সিজেন সাপোর্ট সেন্টার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সংগঠনের নেতারা। আমাদের স্বেচ্ছাসেবক লীগের আমাদের বন্ধুরা যদি বাড়ির পাশে দশটা পরিবারকে আপনারা সহযোগিতা করতে পারেন, এটা কিন্তু আমাদের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, অসহায় কোনো মানুষকে যাতে না খেয়ে কষ্ট করতে না হয় সেজন্য রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে আছে আওয়ামী যুবলীগ। যদি সত্যিকার অর্থে যদি মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে এই করোনার এই মহামারীর সময় মহল্লার প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াই। এ সময় দক্ষিণ মণিপুরের বাইতুসালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে 100 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন যুবলীগ সাধারণ সম্পাদক। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে টিকার যোগান বাড়লে বাংলাদেশও পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে যাতে সেরাম ইনস্টিটিউটে টিকা সরবরাহ করা যায় সে বিষয়ে আলোচনা করতে দেশে যাচ্ছেন তিনি। আখাউড়া আগরতলা রেললাইনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান দোরাইস্বামী। उसके लिए भी कुछ कोशिश करें, देखिए उम्मीद करेंगे। कोशिश तो वही है कि अगर सप्लाई का सप्लाई बढ़ जाए तो ये सब मुमकिन हो सकता है, पर ये जाके ही चेक कर सकेंगे। दुई दिन बादे ईद, আজও সড়ক মহাসড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করেছেন ট্রেনে যাত্রীরা, গাদাগাদি করেই যাত্রী নিয়ে চলছে লঞ্চ। মোহাম্মদ নূর নবীর রিপোর্ট। ঈদের ট্রেনে বাড়ি ফেরা, শতভাগ টিকিট অনলাইনে থাকায় উটকো কোনো ঝামেলা নেই, নিজ আসনে চেপেই বাড়ি ফিরেছেন যাত্রীরা। স্টেশনের প্রবেশপথ ও বগিতে ওঠার আগে ছিল সতর্কতা, কিন্তু ট্রেনে উঠতেই অনেকেই খুলে ফেলেছেন মাস্ক। ঈদের জন্য লোকজন নাই, সিট অনুযায়ী মানুষ যেতে পারছে। আগের দিনের তুলনায় সদরঘাটে মানুষ কমেছে, সকাল থেকে গন্তব্যে ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের লঞ্চ। স্বাস্থ্যবিধি মানানোর যত সামান্য চেষ্টা ছিল লঞ্চে ওঠার সময়, ডেকে ওঠার পরপরেই গাদাগাদি। হ্যান্ড স্যানিটারি দিচ্ছি, তারপরে হাত ধোয়ার জন্য সাবান আছে। আমরা লঞ্চে ঢুকতেছি, উনি আমাদেরকে সেফটি ফলো করে চলার জন্য আমাকে তো বলতেছে, হাতে আমাদের ই দিতেছে, ডাস্ক মাস্ক পরে আছে, আমরা ভিতরে ঢুকি। লঞ্চ কর্তৃপক্ষ তারা সব সেফটি বলে দেয়, কিন্তু আসলে আমরা সাধারণ পাবলিক কেউ মানি কেউ মানি না। দূরপাল্লার বাসে সিটের তুলনায় যাত্রী কম ছিল, কাল শেষ দিন যাত্রী চাপ থাকবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, 22 তারিখ পর্যন্ত গাড়িগুলো চলাচল করবে, এই যাত্রীগুলো কিভাবে ঢাকা রিটার্ন করবে, এই অনিশ্চয়তার কারণে অনেকেই বাড়িতে যাচ্ছে না। 19 তারিখে একটা আশা করা যায় যে ঈদের শিডিউলের গাড়িগুলো আমরা সঠিকভাবে ছাড়তে পারবো, মানে যাত্রীগুলো পাইব, এরকম একটা আশা আছে। বাসে স্বাস্থ্যবিধি মানাতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি, কিন্তু সুযোগ বুঝে আবার মাস্ক খুলেও ফেলেছেন কিছু কিছু মানুষ। আজকে তো কোনো সমস্যাই নেই, টিকিট অ্যাভেলেবল, 500 টাকা নরমাল ভাড়া, 500 টাকা নিচ্ছে। ভয় তো কিছুটা আছেই, তারপরেও যেতে হচ্ছে আর কি। আমরা যাত্রীদেরকে সবসময় মাস্ক দিচ্ছি, না থাকলে আমাদের কাছ থেকে দিয়ে দিই, আর আমরা যাত্রীদের বলি আপনারা সবাই মাস্ক স্বাস্থ্যবিধি মাইনে গাড়িতে। অদৃশ্য প্রাণঘাতী ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে যারা বাড়ি ফিরছেন তাদের হাজারো যুক্তি থাকতেই পারে। আবার ঈদের একদিন পরে যেহেতু 2 সপ্তাহের লকডাউনে পুরো দেশ যাচ্ছে, অনেকে হয়তো ফিরবেনও না, কিন্তু যারা স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শন করে এই যাত্রায় সামিল হচ্ছেন, এতে যদি কোনো ধরনের সংক্রমণ হয়েই যায় এবং এই সংক্রমণের কারণে যদি তার পরিবার স্বজনদের ক্ষতির কারণ হয় তাহলে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক। তাই সকলেরই উচিত স্বাস্থ্যবিধি মেনে এই যাত্রায় সামিল হওয়া।
মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, সদরঘাট, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে শপিং মলগুলোতে চলছে শেষ সময়ের বেচা বিক্রি। মার্কেট ও শপিং মলগুলোতে ক্রেতা শূন্য থাকায় হতাশ বিক্রেতারা। লকডাউনে দোকানপাট বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান দোকানিরা। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর চন্দ্রিমা সুপার মার্কেট গেল শুক্রবার ও শনিবার ক্রেতা সমাগম থাকলেও আজ পুরো ফাঁকা, অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। এই দৃশ্য শুধু চন্দ্রিমায় নয়, নিউ মার্কেট, বসুন্ধরা, ইস্টার্ন প্লাজা সহ রাজধানীর অভিজাত শপিং মলে একই চিত্র। অনেকটা বাধ্য হয়ে এসেছেন এই ক্রেতারা। বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না এই করোনা মহামারীতে, এই বাচ্চাদের জন্য বের হওয়া, বাচ্চারা মানতেছে না, মানে আসার দরকার ছিল না, মানে আসতে হয়েছে, অনেক বাসার ফ্যামিলির চাপে আসতে হয়েছে আর কি। মাছ আছে, মাছ আছে, সমস্যা নেই, মাছ তো গরমের লেগে ভিতরে রাখছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে অভিজাত শপিং মল। প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল, দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি উপকরণ। ঈদের আর মাত্র দুদিন বাকি, এই সময়ে মার্কেটে ক্রেতা সমাগম না থাকায় চিন্তার ভাঁজ দোকানিদের কপালে। কখন আবার লকডাউন পড়ে যায়, কারণ মানুষ আগেই চলে গেছে, কে কিনবে আর কে ইয়া করবে। আমাদের অবস্থা বর্তমানে ভাই অনেক খারাপ, অনেক আশা নেই খুলছে, আমরাও চিন্তিত আছি যে এরকম বেচাকেন হলে এটা কীভাবে পোষাবে। একদিন কাস্টমার ছিল বৃহস্পতিবার শুক্রবার, কালকেও কাস্টমার নেই, আজকে তো মার্কেট ফাঁকাই। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী এক আসন খালি রেখে রাজধানীতে চলাচল করছে সব ধরনের গণপরিবহন। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেকে। শুধু রাজধানীর রায়ের বাজার কবরস্থানে গেল বছরের এপ্রিল থেকে চলতি বছরের 15 জুলাই পর্যন্ত দাফন করা হয়েছে 1294 জন করোনা আক্রান্ত ব্যক্তির লাশ। পোস্তগোলা মহাশ্মশানে দাহ করা হয়েছে প্রায় 550 মরদেহ। দাফন ও সৎকারে শুরু থেকেই কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন সহ বেশ কিছু সামাজিক সংগঠন। মফিউর রহমানের রিপোর্ট। করোনায় মৃত ব্যক্তির গোসলের জন্য দরকার বিশেষ ব্যবস্থা, যা নেই সব জায়গায়। তাই সেবার মনোভাব নিয়ে এগিয়ে এসেছে কোয়ান্টাম ফাউন্ডেশন সহ বেশ কিছু সামাজিক সংগঠন। করোনায় মৃতদের লাশ গ্রহণ করে বিশেষ ব্যবস্থায় দেয়া হয় গোসল। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী ঠাঁই হয় কবর কিংবা শ্মশানে। এ পর্যন্ত 5000-এর বেশি লাশে সৎকার করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। প্রথম দিকে স্বজনরাও যখন লাশ ছুঁতে ভয় পেতেন, তখন থেকেই এ সেবা দিয়ে যাচ্ছেন তারা। মায়ের লাশ সন্তান ফেলে চলে গেছে, আমরাই তাদের স্বজন হয়ে মৃতদেহের পাশে দাঁড়াই। প্রায় 30 ধরনের উপকরণ লাগে একটা করোনা মৃতদেহকে ভাইরাস মুক্ত করতে এবং নিজেকে প্রোটেকশন করতে। স্বজন হারানোর বেদনা ভুলতে পারে না কেউই, যেমন ভুলতে পারেননি এই প্রবীণ অসুস্থ ব্যক্তি। নিজে করোনাক্রান্ত থাকায় শরীক হতে পারেননি স্ত্রীর জানাজায়, তাই কবর জিয়ারত করে কান্নায় ভেঙে পড়েন তিনি। অসুস্থ ছিল 18 সালে, আমি তার সেবা করে আসছি, কিন্তু সে তো চলে যাবে, আমি পাশের রুমে ছিলাম, সে আমার পাশের রুমে ছিল, সেই যে এসে ঘটনা ঘটছে আমি কিছুই জানি না। এছাড়া আরও অনেকেই আসেন প্রিয়জনের কবর জিয়ারত করতে। অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে গিয়েছিল, ডাক্তার আইসিইউতে নিয়ে গেছিলেন, যেটার জন্য আমি খুব গ্রেটফুল ডাক্তারদের কাছে, তারা আপন চেষ্টা করেছেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আর ধরে রাখা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ওখানে কিছু থাকার পর শ্বাসকষ্টজনিত অভাবে পর উনি মারা গেলেন। রায়ের বাজার কবরস্থানে করোনা আক্রান্তদের জন্য পুরো একটি ব্লক রেখে দেওয়া হয়েছে, খুঁড়ে রাখা হয় অগ্রিম কবর। এক্সেলেটর দিয়ে 20-25টা খুঁড়া দেওয়া যায়, সিটি কর্পোরেশনের লোক আইসা আমরা ওইটারে সাইজ করা, ওরা একটু খুঁড়া দেওয়া যায়, আমরা সাইজ করা, তারপরে দাপন করি, দাপন আমরা নিজের হাতে করি। করোনা শুরুর পর থেকে দম ফেলার ফুরসত পান না পোস্তগোলা মহাশ্মশানের দায়িত্বপ্রাপ্তরাও। এখানকার পুরোহিত বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির লাশ এলে তাকে সমাধিস্থ না করে দাহ করা হয়। প্রত্যেক দিনই একটা দুটো এরকম করে আসে, সন্দেহজনকভাবে যেটা আক্রান্ত হয় সাসপেক্টেড করোনা এবং পজিটিভ করোনা, দুইটাই এখানে পুরানো হইতেছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ারও কথা বলেন মহাশ্মশানের এই পুরোহিত। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছোট পুঁজির ব্যবসায়ীদের ছাড়, 25 লাখ টাকা পর্যন্ত পুঁজির উৎস জানতে চাইবে না এনবিআর। আবারও আমন্ত্রণ রাতের 11টায় একুশে সংবাদে।
নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ সুবর্ণা খাতুন হত্যাকারী তার স্বামী সাগর হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। কুমিল্লার মিয়ার বাজার থেকে তাকে আটক করা হয়। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, যৌতুকের জন্য গত 13 জুলাই সুবর্ণাকে পিটিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এ নিয়ে মামলা হলে ছায়া তদন্ত শুরু করে সিআইসি। জিজ্ঞাসাবাদে সাগর হত্যার কথা স্বীকার করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অভিযুক্ত এজেন্ট আমি, আসামি সাগরের মা, আটক আছেন। তদন্তে বেরিয়ে আসবে যে আরও এর সাথে কারা যদি জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। করোনা ডেডিকেটেড হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে ম্যাক্স গ্রুপ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। প্রায় 3 কোটি টাকার এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। আয়কর রিটার্ন দাখিলে ছোট পুঁজির ব্যবসায়ীদের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে 25 লাখ টাকা পর্যন্ত পুঁজিধারী কোনো প্রতিষ্ঠান প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করতে গেলে পুঁজির উৎস জানতে চাইবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ক্ষুদ্র, কুটির ও মাঝারি খাতের উদ্যোক্তাদের সংগঠনগুলো বলছে এনবিআর এর এমন পদক্ষেপ খুবই ইতিবাচক। এতে নতুন করদাতারা উৎসাহিত হবেন, বাড়বে করদাতার সংখ্যাও। মেহেদী হাসানের রিপোর্ট। অর্থনীতির প্রায় সব সূচকে বাংলাদেশের অগ্রগতি খুবই আশাব্যঞ্জক, তবে কর আদায়ের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় এখনও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। প্রায় 17 কোটি মানুষের দেশে আয়করদাতার সংখ্যা এখনও 50 লাখ ছাড়ায়নি। এমন পরিস্থিতিতে 2021-22 অর্থবছরের জন্য নতুন কর নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয়েছে নতুন করদাতাদের ক্ষেত্রে 25 লাখ টাকা পর্যন্ত প্রারম্ভিক পুঁজি এবং কেউ আগের বছরের চেয়ে 15% বেশি আয় দেখালে তা নিয়ে কোনো প্রশ্ন তুলবে না এনবিআর। রিটার্ন দাখিলে আয় ও পুঁজিতে এমন ছাড় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের করদানে উৎসাহিত করবে বলে মত এসএমই ফাউন্ডেশনের। এনবিআর আপনার যে সিদ্ধান্তগুলো এবার নিয়েছেন এবং জাতীয় বাজেটে আপনার এসএমই খাতের জন্য ট্যাক্স, ভ্যাট, কাস্টম ডিউটি, এক্সাইজ যে সুবিধাগুলো দেওয়া হয়েছে সেগুলি আমি মনে করি এসএমই খাতের উদ্যোক্তাদেরকে ফর্মাল বিজনেসের সাথে সংযুক্তি হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এবং এই সংযুক্ত হওয়ার মধ্য দিয়ে তারা অর্থনৈতিক মূলধারার সাথে সংযুক্ত হতে পারবে। তবে মাঠ পর্যায়ে এনবিআর এর এই নির্দেশনা সঠিক বাস্তবায়ন চান ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাশাপাশি করোনাকালে এসএমই খাতে আয়কর ও ভ্যাটে আরো ছাড় দেওয়ার দাবি তাদের। রিটার্ন দাখিল বা 25 লাখ টাকা পর্যন্ত যেটা আপনি বলছেন সেটা অনেকাংশে উপকার হবে না তা না, উপকার হবে, কিন্তু সামগ্রিক অর্থনীতিতে যদি আপনি দেখেন এসএমই খাতকে যদি আপনি অর্থবহ করতে চান তাহলে আমি মনে করি যে এনবিআর এর উচিত হবে আগামী একটা বছর অন্তত পক্ষে এই ট্যাক্স থেকে এবং ভ্যাট থেকে সম্পূর্ণভাবে আমাদের এসএমইদেরকে মুক্ত করে দেওয়া। করদানে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি করজাল সম্প্রসারণে অটোমেশন সহ এনবিআর এর বিভিন্ন কার্যক্রমে আরো সংস্কার আনা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সবাইকে টিকা দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী, অর্থনীতির চাকা সচল রাখার অঙ্গীকার। ফের মৃত্যু বেড়ে 225, শনাক্ত 11 লাখ ছাড়ালো, অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল 78 প্রতিষ্ঠান। ক্যাটল ট্রেনে আসছে কোরবানির পশু, স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে হাট বন্ধের হুঁশিয়ারি। মহামারীকালে দ্বিতীয় হজ, মিনায় সমবেত হয়েছেন 60,000 হাজি, সোমবার মূল আনুষ্ঠানিকতা। এবং সাকিবের বীরত্বে সিরিজ বাংলাদেশের, দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটে জিম্বাবুয়ের হার। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21e24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।